সিদ্ধান্ত করুন। আচ্ছা, এরপরে আমরা খুব সংক্ষেপে দু তিনটে প্রশ্ন নিচ্ছি। মুসলিম ব্যক্তিত্ব তৈরির ক্ষেত্রে সিয়ামের কী ভূমিকা রয়েছে? মুসলিম ব্যক্তিত্ব তৈরি করার ক্ষেত্রে আমরা জানি আমভাবে সমস্ত ইবাদতের একটা ভূমিকা আছে। সকল ইবাদত যা আমরা করছি আল্লাহর জন্য, এগুলোকে অনেকে শুধু রিচুয়াল মনে করছেন, আসলে এটা মুসলিম ব্যক্তির সত্তা তৈরি করে, মুসলিম ব্যক্তির আত্মমর্যাদা তৈরি করে, মুসলিম ব্যক্তির মানসিক অবস্থান তৈরি করে এবং তার সামাজিক অবস্থানও তৈরি করে। এই সিয়াম, এই সালাত, এই হজ, এই জাকাত। একজন ব্যক্তি যদি সালাত না পড়ে তাহলে সে ফরজ কাজ আল্লাহর নির্দেশকে বাদ দিয়েছে, সে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হতে পারে না। একজন ব্যক্তি যদি সিয়াম না রেখে দিনের বেলায় খায়, পান করে অথবা মানে সিয়ামের প্রতি উপেক্ষা প্রদর্শন করে, তাহলে সে ব্যক্তিত্বহীন মুসলিম হয়ে যায়। তাহলে সিয়ামও পরিপালন করার মধ্য দিয়ে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হওয়ার একটা সুযোগ আসলে আমাদের সামনে তৈরি হয়। ঠিক একই অবস্থায় হজ, একজন লোকের উপর হজ ফরজ হয়েছে, হজ করছে না, হ্যাঁ, তার সামাজিকভাবেও তার অবস্থান ভালো না, মানুষ তাকে মনে করে যে সে পাপ করছে, কারণ আমরা জানি যে হজ ফরজ হওয়ার পরে হজ যদি না করে সে পাপই হয়। এভাবে সকল ইবাদত মুসলিম ব্যক্তিত্ব তৈরি করে এবং এর মধ্যে সিয়ামের ভূমিকা একটা মানে বিশেষ ভূমিকা আমরা বলবো, সালাতের মতোই বা সালাতের কাছাকাছি, কারণ আমরা ইতিমধ্যে আগের প্রশ্নগুলোর উত্তরে জানতে পেরেছি যে মহান লক্ষ্য সিয়ামের আছে, মহান শিক্ষা সিয়ামের আছে, বিশাল বিশাল উপকার সিয়ামের আছে। সেই জিনিসগুলো সবগুলো মিলে মুসলিম ব্যক্তি সত্তা তৈরি করে। আসুন আমরা ব্যক্তিত্বশীল মুসলিম হওয়ার চেষ্টা করি, আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হওয়ার চেষ্টা করি, এই সিয়াম সাধনা সহ সকল ইবাদত সুচারুরূপে সুন্দরভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিপালনের মধ্য দিয়ে, তাহলে আল্লাহর কাছেও আপনি ব্যক্তিত্ব সম্পন্ন হবেন আর আল্লাহর বান্দাদের কাছেও ব্যক্তিত্ব সম্পন্ন হবেন।